হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আজকে একটা বুগেন ভেলিয়া স্পেশাল নার্সারিতে আছি ভেলিয়া স্পেশাল মানে এখানে বুগেনভেলিয়ায় শুধুমাত্র পাবেন আর চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই রকমের সুন্দর সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলে পাওয়ার জন্য তো দেখুন আজকে মুচিসায় আছি আর মুচিশায় আছি গ্রিন লাইফ নার্সারিতে আর এই গ্রিন লাইট নার্সারি একটা আলাদা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আমরা যে সমস্ত বোগীমিলিয়া গাছ আমরা যে যে নামে চিনি ধরুন লাইট বা ফরমোসা বা ফরমোসা লিল্যাক এখানে এই গ্রিন লাইট নার্সারির যে ওনার সেই ওনার কিন্তু অন্যান্য আইডি যে নামে আমরা চিনি সেই আইডিগুলো কিন্তু নিজেদের মতো করে নাম দিয়ে গাছগুলোকে রেখেছেন তো কী কী গাছের কী কী নাম সেগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দেব তো চলুন সোজা গাছে চলে যাব যদি দেখায় আপনাদের ধরুন এখানে যেটা আমরা পার্পেল স্টার বলে চিনি সেটা এখানে নাম দেখুন জাফর ইকবাল এটা ঠিক পার্পেল স্টার নয় যাই হোক তো এর নাম হচ্ছে জাফর ইকবাল স্পেকটিবিল টাইপের ভ্যারাইটি এটা তারপর আপনার এখানে দেখুন যদি এই ভ্যারাইটি বলি সত্যেশ বসু এটা সত্যেশ বসু আপনার এটা সত্যেন বসু সত্যেন বসু এটা অ্যাকচুয়ালি কারাটা যে ভ্যারাইটি হয় সেই কায়াটা গ্রুপের কিন্তু এটা মানে কায়াটাই ধরতে গেলে এটা আচ্ছা মানে নিজেরা ব্রিডিং করে তৈরি করা নাকি আচ্ছা সব নিজস্ব তৈরি করা আচ্ছা যেমন যেমন এটা হচ্ছে রামকৃষ্ণ আর এটা কি আছে আচ্ছা মহেশ শ্বেতা এটা হচ্ছে মহেশ শ্বেতা তো এরকম কিন্তু নিজেরাই দাম মানে নাম এরকম দিয়েছেন সব ব্রিডিংয়ের গাছ মানে বীজ থেকে তৈরি করা তাই তো বীজের গাছ সব আর ডুয়ার্ভ সব তাই তো সব ডুয়ার্ভ গাছ আর বীজের গাছ কোনটা মান্না দে এই মান্না দে আচ্ছা এটা হচ্ছে মান্না দে মানে আমরা যেটা কিমপুই বলে যেটা চিনি সেই কিমপুই ধরনের দেখতে কিন্তু এখানে এটার নাম মান্না দে এটাগুলি অ্যাকচুয়ালি হ্যাঁ 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 ওই কিম্পু ধরনেরই দেখতে আর কি যেমন এটা হচ্ছে লাইট তারপর আপনার এটা এখানে আছে না এটা পিসি রায় আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ধরনের ভ্যারাইটিগুলো এখানে পাওয়া যাবে আর এখানেই নার্সারি ওনার এখানে আছেন তো দাম মোটামুটি এখানে কত দামের মধ্যে সব থেকে কম যেটা বললেন দুশো তিরিশ টাকা তাই তো দুশো তিরিশ থেকে স্টার্টিং এবার সেখান থেকে আপনার যতটা ভ্যারাইটি যেরকম নেবে তার উপর দাম হবে আচ্ছা থাইরাইট লেডিবার্ড সবই আছে এখানে মহারানি আচ্ছা দেখুন এখানে এই যে ভ্যারাইটিটা এটার আপনার নাম আছে জেসি বোস এটা হচ্ছে জেসি বোস এবার সব এটা হচ্ছে ওই লুইস ওয়াথেন যেটা লুইস অরেঞ্জ তাই তো যেটা আমরা লুইস ওয়াথেন বলি সেটাই হচ্ছে লুইস অরেঞ্জ দেবানন্দ এটা হচ্ছে দেবানন্দ এইভাবে নিজেদের মতো নামকরণ করা আর কি বীজের ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এগুলো আর গাছ যেগুলো কিনবেন আর কি সেগুলো দাম কেনাম কেউ যে বললাম যে ওই দুশো টাকা থেকে স্টার্টিং নিজেদের ব্রিডিংয়ের গাছ মানে নিজেদের হাতে তৈরি করা গাছ যার জন্য দামটা এরকম একটুখানি বেশি সামনেটা বলাকা এইটা এটা আচ্ছা এটা হচ্ছে বলাকা এছাড়া বিক্রি আছে এগুলো কী দাম আছে এগুলো সাতশো টাকা আচ্ছা এই ছোটো চারাগুলো নাকি না এগুলো আচ্ছা এই ছোটগুলো কী দাম আছে চারশো টাকা আচ্ছা ছোটগুলো চারশো টাকা আচ্ছা আর এইটা এইটা কী আছে বলুন তো এইটা সামনে হ্যাঁ আচ্ছা এন বিল্লা যেটা আচ্ছা এল এন বিল্লা কি দাম লেগেছে ছশো টাকা আর মাল্টিগ্রাফ গ্রাফটিং পাওয়া যাবে নাকি মাল্টিগ্র পাওয়া যাবে কি দাম লেগেছেন ওটা চারটে পাঁচটা বারোশো আচ্ছা হ্যাঁ 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 আর দামটা বেশি কারণই নিজের ব্রিডিং এর করা বলে ওগুলোর দামটা বেশি নাকি চুনি গোস্বামী আচ্ছা 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 এটা হচ্ছে চুনি গোস্বামী এই সব হ্যাঁ হ্যাঁ আর ওইটা কি নাম আছে ওইটা ওটা স্প্ল্যাশ আচ্ছা

কিভাবে করেন ওই গাছগুলো তৈরি মোটামুটি আচ্ছা আচ্ছা বীজের গাছ এগুলো সব আচ্ছা মানে ডাল কেটে কলম করে কিছু নয় যে গাছগুলো এখান থেকে কিনছেন মানে ওই সেগুলো তো ডাল কেটেই তৈরি হচ্ছে হ্যাঁ কাটিং এর গাছ আর এই যে গাছগুলো এইগুলো হচ্ছে বীজের গাছ মাদারগুলো সব বীজের গাছ আচ্ছা আচ্ছা এটা কি পুলক আচ্ছা ওটা ওটা হচ্ছে পূর্ণিমা এটা পূর্ণিমা ও ফুল হ্যাঁ হ্যাঁ যেটা আমরা এইচ বি সিং এইচ বি সিং এর ফুল আলাদা আচ্ছা সম্পূর্ণ আচ্ছা আচ্ছা মানে আমরা যেটা এইচ বি সিং বলে জানি সেই জিনিস পাটা আলাদা এর পাতা আলাদা আচ্ছা সেটা আলাদা আচ্ছা পূর্ণিমা এটা কি আছে সৌমিত্র আচ্ছা ফুল ফুল হ্যাঁ 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 আচ্ছা এইটা কি আছে কি লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর আচ্ছা হ্যাঁ মোটামুটি এই গাছগুলো বয়স কতদিন হবে মনে এগুলো তিরিশ 30.35 বছর আচ্ছা ওটা জোড়া দিয়ে এই তুমিও बैठा নাও রামমোহন রামমোহন লেখা আছে রামমোহন আছে রামমোহন আছে আচ্ছা এটা আছে ওহিংসা 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 এটা কাটা ছড়া কাটা ছড়া দেখতে পাচ্ছেন নতুন যে সেলের জন্য যে গাছগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো আপনার ফোন নাম্বারটা একটুখানি বলে দিন যারা কল করবে আর কি নাইন এইট থ্রি ওয়ান ফোর জিরো ফোর আচ্ছা এই নাম্বারে ফোন করে নেবেন যে গাছ নিতে চাইবে হ্যাঁ 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 ওটা আমি দেখিয়ে দেবো ভিডিও শেষে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু ফুলে ভরে যাবে আর কিছুদিন পরে এলেই

থ্যাংক ইউ সো মাছ ভিডিওর শেষে দেখার জন্য আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো কন্ট্যাক্ট করে নেবেন গাছের দাম সম্পর্কে ভ্যারাইটি সম্পর্কে অ্যাভেলেবেল থাকছে কি না কোন ভ্যারাইটি কী নাম দাম সব কিছু জেনে এই মুচির সাথে চলে আসবেন আর এখানটার লোকেশানটা কী আছে যারা এই মুচির সাথে আসবে উমেদপুর উমেদপুর মুচিসা উমেদপুর মুচিসা উমেদপুর তাই তো মানে মুচেসা মোড়ে নাভবে বাসে নেবে এক কিলোমিটার এসে উমেদপুর উমেদপুর আচ্ছা আচ্ছা টোটো বা অটো করে এলি তারা চলে আসবে উমেদপুর আর অ্যাডিনিয়াম কি বিক্রি হচ্ছে আছে আচ্ছা আচ্ছা শোয়ের জন্য নাকি আচ্ছা 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 তো থ্যাংক ইউ ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেল তো থাকলে পিসার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ